Hi guys, we know that time is money, so we should save it. And exam e jodi amra time ke save korte chai tahole ei dhoroner boro boro gun gulo ke amader muhurter moddhe kore felte hobe. To ei dhoroner gun jodi amader porikkhay korte hoy amra kibhabe korbo? Ei bhabei to 4 3 6 5 6 3 ba jodi etake korte chai 5 4 8 0 4 5 1 9 ei bhabei to korbo. Yes, এগুলো কিন্তু একদম গুণফল কত সহজে কিন্তু আমরা এগুলো গুণ করে ফেলতে পারি ক্যালকুলেটরের থেকেও আগে সো টুডে উই উইল লার্ন দ্য ম্যাজিক ট্রিক অফ মাল্টিপ্লিকেশন আই হোপ ইউ উইল এনজয় ইট ভেরি মাচ সো লেটস বিগিন দেখো প্রথমে একদম ছোট একটা উদাহরণ নেব 8 ইনটু 9 ঠিক আছে আমরা কি করব এখানে 8 যেটা রয়েছে তার থেকে 1 কমিয়ে দিচ্ছি তাহলে কত হচ্ছে 7 7 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2 তাহলে দিস ইজ দ্য অ্যানসার আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিই 86 ইনটু 99 ঠিক আছে 86 ইনটু 99 আমরা কি করব এখানে যে সংখ্যাটা রয়েছে তার থেকে শুধুমাত্র 1 কমিয়ে দেব 86 থেকে 1 কমানো মানে 85 তাই তো 85 এবার আমরা কি করব 85টাকে 99 থেকে বিয়োগ করে দেব দেখো 99 থেকে 85 কে বিয়োগ করি তাহলে কত হবে 5 9 থেকে 5 বিয়োগ যাচ্ছে কত হবে 4 এবং 9 থেকে 8 বাদ যাচ্ছে কত হবে 1 এন্ড দিস ইজ দা ফাইনাল অ্যানসার ক্লিয়ার এটাই কিন্তু এদের গুণফল দেখে নেব আরেকটা উদাহরণ আমি ইচ্ছামত একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 79 ইনটু 99 কি করব এখান থেকে 1 কমিয়ে দেব অর্থাৎ 7 8 এবার কি করব 99 থেকে এটা বিয়োগ করব অর্থাৎ 9 থেকে 8 বিয়োগ মানে 1 9 থেকে 7 বিয়োগ মানে 2 এবং এটা হয়ে গেল কি এদের গুণফল দেখেছো কত সহজে আমরা কিন্তু করে ফেলতে পারছি সংখ্যাটাকে আরো যদি বড় করে নেওয়া যায় আরো বড় সংখ্যা আমরা নেব 3 4 4 ইনটু 9 9 9 এটার অ্যানসার একই রকম ভাবে হবে 3 4 4 থেকে 1 কমিয়ে দেব অর্থাৎ 3 4 3 এবার এখান থেকে এটাকে বিয়োগ করব কি হবে 3 9 minus 3 অর্থাৎ 6 9 minus 4 অর্থাৎ 5 9 minus 3 অর্থাৎ 6 ক্লিয়ার কত ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারছি আরেকটা উদাহরণ নিয়ে নেব 5 4 6 ইনটু 9 9 9 এবার দেখো 5 4 6 কত হবে এখানে 1 কমিয়ে দাও 5 4 এককে ধরতে 1 কমে যাবে কত হবে 5 4 5 এবারে 999 থেকে বাদ যাবে 545 9 minus 5 কত 4 9 minus 4 অর্থাৎ কত 5 9 minus 5 মানে 4 তাহলে এটা হয়ে গেল গুণফল আরো বড় সংখ্যা ট্রাই করা যাক আরো বড় সংখ্যা ট্রাই করি 2579 ইনটু 9999 ঠিক আছে এবারে দেখো সেই একই প্রসিডিউর কি করব 1 কমে যাবে কত হবে 2578 8 9 থেকে 8 বাদ দেওয়া মানে 1 9 minus 7 2 9 minus 5 4 and 9 minus 2 হচ্ছে 7 5 8 2 into 9 9 9 আচ্ছা এদিকে আরেকটা 9 বেশি নিয়ে নি এবারে এটা 3 ঘর এটা 4 ঘর কোনো অসুবিধা নেই প্রসিডিউর সেম আমরা কি করব 1 কমিয়ে দেব অর্থাৎ 5 8 1 তাই তো এবার দেখো এখান থেকে বাদ যাবে 581 তাহলে প্রথমে 9 minus 1 অর্থাৎ কত হচ্ছে 8 9 minus 8 অর্থাৎ কত 1 9 minus 5 অর্থাৎ কত 4 আর একটা 9 কিন্তু পড়ে রয়েছে তার মানে আমরা এদিকে 0 ভাবতেই পারি তাই তো তাহলে 9 minus 0 অর্থাৎ 9 and this is the result আরেকটা উদাহরণ দেখে নেব 273 into 999 এখানে তিনটে অঙ্ক রয়েছে এখানে রয়েছে চারটে কিন্তু প্রসিডিউর একই হবে আমাদের কথা হবে এখানে 273 এখানে 9 থেকে বাদ যাবে কত 9 minus 3 অর্থাৎ 6 9 minus 7 অর্থাৎ 2 9 minus 2 অর্থাৎ 7 আরেকটা 9 বাকি রয়েছে তো 9 minus 0 অর্থাৎ 9 এখানে কত দেখো এখানে তিন অঙ্কের সংখ্যা এখানে চার অঙ্কের সংখ্যা যদি এদিকে বেশি অঙ্কের সংখ্যা থাকে এদিকে কম হয় অর্থাৎ সাপোজ 28 ইনটু 9 সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে কি প্রবলেম হবে এবং তার সলিউশন কি সেটাও আমি বলছি দেখো একই রকম আমরা কি করব 28 থেকে 1 কমাবো 27
ঠিক আছে এবারে কি করব 27 9 থেকে বিয়োগ করব বাট 9 থেকে তো 27 বিয়োগ করা যাবে না সেই ক্ষেত্রে কি করব দেখো কটা ঘর রয়েছে এখানে একটাই তাহলে আমাদের যে কটা বিয়োগ করতে পারছি করি না তাহলে 9 - 7 কত হয় 9 - 7 হয় 2 ঠিক আছে এবারে দেখো শুধু আর একটা কাজ করতে হবে এখানে একটা কাজ করতে হবে শুধু যে 2 টা বেশি থেকে গেল সেই 2 টা এটা থেকে বিয়োগ করে দেব আমরা তার মানে 2 কোথায় বিয়োগ হবে 7 - 2 হবে ঠিক আছে তাহলে आंसर যেটা হবে সেটা হবে কত 2 5 2 ক্লিয়ার 2 5 2 এইটা হয়ে যাবে কিন্তু आंसर আরেকটা উদাহরণ দিই আরো পরিষ্কার হয়ে যাবে দেখো 58 into 9 ঠিক আছে আমরা কি করব 1 কমিয়ে দেব তাহলে 57 57 আর 9 minus 57 কিন্তু 9 থেকে তো 57 বিয়োগ করতে আমরা পারি না যতটা সম্ভব আমরা করি 9 থেকে তাহলে 7 বাদ গেল কত হলো 2 হলো এবারেও 5 পড়ে রয়েছে তাহলে আমরা কি করব যেটা 5 পড়ে থাকলো সেই 5টাকে এখান থেকে আরেকবার বিয়োগ করব আমরা ঠিক আছে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে যেটা आंसर দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াবে 5 7 minus 2 7 minus 5 অর্থাৎ 2 2 তাহলে 5 2 2 হয়ে যাবে কিন্তু এটা গুণফল জাস্ট এইটুকু শুধু স্টেপ বেশি করতে হবে আর কিন্তু বাকি সব সেম দেখো 6 9 9 9 9 এটা যদি আমরা করতে যাই তাহলে কি করব দেখো 6 9 9 থেকে 1 কমিয়ে দিলে কত হবে 6 9 8 এবারে কি করব এবারে করব 99 থেকে এত বড় তো সংখ্যা বের করা যায় না এখানে 1 2 ঘরে রয়েছে এখানে 1 2 ঘর আমরা আলাদা করে নিচ্ছি তাহলে 98 বাদ যাবে এটা থেকে তাহলে কত হচ্ছে 1 9 minus 9 অর্থাৎ 0 শুধু একটা কাজ বাকি রয়েছে এখানে কি বলেছি এই 6টাকে এখান থেকে বিয়োগ করতে হবে এখানে যা পড়ে থাকবে সেটাকে এটা থেকে বিয়োগ করে দেব তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে দেখো 6 9 8 minus 6 অর্থাৎ 2 0 1 ঠিক আছে দেখো কত সিম্পলি করে ফেলতে পারছি আজকে লাস্ট আর একটা উদাহরণ নেব 8 7 7 5 into 9 9 9 এবং এটার आंसर আমি নিজে বের করব না आंसर বের করবে তোমরা নিজেরা এই आंसरটা বের করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে आंसरটা জানাবে আই होप ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড রিয়েলি এনজয়ড সো সি ইউ अगेन বাই বাই